চুতিয়া শব্দের ব্যবহার নয়, বললেই যেতে হবে জেলে। নামে কি কিছু আসে যায় বা পদবিতে? এবার থেকে বলতে হবে হ্যাঁ যায়। অসমে বাস করে চুতিয়া উপজাতির লোকজন, এবার তাদের জন্য নতুন আইন আনতে চলেছে অসমের সরকার। অসম সরকার বিধানসভায় একটি আইন আনার কথা ভাবছে। এই আইন সেই রাজ্যের চুতিয়া সম্প্রদায়ের পরিচয়কে রক্ষা করবে, এমনকি তাদেরকে নিয়ে ঠাট্টা করলে জেলেও যেতে হতে পারে, কারণ এই নামের কারণেই নানাভাবে হেনস্থা করা হয় ওই উপজাতি এবং সম্প্রদায়ের লোকজনকে। শুধুমাত্র সেই রাজ্যেই নয়, অসমের বাইরেও অনেক সময় তাদের পদবি নিয়ে উপহাস করা হয়। এ নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন ওই সম্প্রদায়ের একাধিক সংগঠনের নেতারা। তারপরেই এ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, চুতিয়া অসমের একটি আদিম জনগোষ্ঠী। অসমের উত্তর পূর্বাঞ্চলের সোবনশিরি নদীর দাঁতি কাশের এবং অরুণাচল প্রদেশের পাদদেশে সোদিয়া এবং এর আশেপাশে তাদের বাস ছিল। তবে বর্তমান লাখিমপুর, ধেমাজি, তিনসুকিয়া, ডিব্রুগড়, শিবসাগর, গোলাঘাট, নগাঁও, মরিগাঁও এবং দরং জেলাতে দেখা যায় এই সম্প্রদায়ের লোকেদের। এছাড়া বাংলাদেশের সিলেট অঞ্চলেও এদের বসবাস আছে। প্রসঙ্গত, অসমে স্থানীয়ভাবে এই কথা উচ্চারণ করা হয় সুতিয়া হিসাবে, আর এই কথাটাই হিন্দি সহ অনেক ভাষাতেই সাধারণভাবে ব্যবহৃত হয় একটি অবমাননাকর শব্দ হিসেবে। এই প্রাচীন সম্প্রদায়ের একটি সমৃদ্ধ ঐতিহাসিক পটভূমি আছে, তবে কিভাবে একটি সম্প্রদায়ের নামে চুতিয়া হয়েছে তা নিয়ে অনেক মত আছে। একাংশের মতে সেখানে পাহাড়ি এলাকায় বাস ছিল এই উপজাতির, সেখানে স্থানীয় ভাষায় চুতিয়ার অর্থ পাহাড়, তা থেকেই এই নাম হয়। পরে তারা সেই পাহাড়ি অঞ্চল ছেড়ে চলে আসে অসমের সমভূমি এলাকায়, সেখানে নিজেদের রাজত্ব গড়ে তোলে তারা। ঐতিহাসিকদের একাংশের মতে এই নাম এসেছে তাই অসম শব্দ চুতি থেকে, এর অর্থ শাসক। আবার আরেক পক্ষের মতে এই শব্দটি আসে সংস্কৃত ক্ষত্রিয় থেকে। যার অর্থ যোদ্ধা বা ক্ষত্রিয়। পরে অহোম রাজাদের আমলে পিছু হটে তারা। তবে এই সম্প্রদায়ের নিজস্ব কিছু নিয়ম এবং রীতি আছে। তাদের নাম এবং পদবি নিয়ে অনেকেই হাসাহাসি এবং ঠাট্টা করলেও সেই রীতি মেনে চলেন এই সম্প্রদায়ের লোকজন। তারা চাইছেন তাদের পরিচয় এবং সংস্কৃতি রক্ষা করা হোক, আর কেউ যেন তাদের নাম এবং জাত তুলে মশকরা না করেন। চুতিয়া শব্দের ব্যবহার নয়, বললেই যেতে হবে জেলে। নামে কি কিছু আসে যায় বা পদবিতে? এবার থেকে বলতে হবে হ্যাঁ যায়। অসমে বাস করে চুতিয়া উপজাতির লোকজন, এবার তাদের জন্য নতুন আইন আনতে চলেছে অসমের সরকার। অসম সরকার বিধানসভায় একটি আইন আনার কথা ভাবছে। এই আইন সেই রাজ্যের চুতিয়া সম্প্রদায়ের পরিচয়কে রক্ষা করবে।